দই কোরাল বা দই ভেটকি যে নামই বলি না কেন, অসম্ভব সুস্বাদু একটি রেসিপি। রাজকীয় একটা ভাব আছে এই রেসিপিতে। আর কাটা কম বলে এই মাছ শিশু কিশোর বৃদ্ধ সবার জন্য খাবারের যোগ্য। আমার রেসিপিটি যদি হুবহু ফলো করেন খুব সহজে এই দই কোরাল বাসায় তৈরি করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটি মিক্সিং বোলে প্রায় 1.5 কেজি পরিমাণ কোরাল মাছের টুকরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে সব মশলা মাছের টুকরোগুলোতে ভালোভাবে প্রবেশ করে। কোরাল মাছে কিন্তু তেমন কোনো কাঁটা নেই, কিন্তু মাছের এই শক্ত কাঁটাটা থাকে, এই কাঁটাটা ফেলে দিতে হবে। আমি এই শক্ত কাঁটাটা ফেলে দিয়েছি। এবার মাছগুলোতে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিলাম। লেবুর এই টুকরোর রসটা দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ। এবার মাছের টুকরোগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার চুলায় একটা ফ্রাই প্যান নিয়েছি। প্যানে প্রায় 1 কাপ পরিমাণ রান্নার তেল দিলাম। তেল গরম হলে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার মাঝারি আছে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। একপাশ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এই মাছগুলো বেশ নরম থাকে তাই মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, এতে মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হবে। মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার চুলায় আরেকটি হাঁড়ি দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এবার মাঝারি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার বেরেস্তা করে পেঁয়াজটা ভেজে নেব। বেরেস্তা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দিচ্ছে 1 বড় দারচিনি এবং 2টা তেজপাতা। এবার এগুলো ভেজে নেব। এবার 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গিয়ে এ পর্যায়ে হলে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার এগুলো ভেজে নেব। এবার 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি। এখানে টমেটো পেস্ট বা টমেটো ব্যবহার করা যাবে। এবার 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার 1 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার মাছের মিক্সিং বোলটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ। এবার মশলা কষানোর জন্য ঢেকে দিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলার উপর তেল ভেসে উঠেছে। এবার ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে নেড়ে টক দইটা মিশিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে মাছের টুকরোগুলো যাতে ভেঙে না যায়। এবার মাছ কষানোর জন্য ঢেকে দিলাম। মাছ ভালোভাবে কষানো হয়ে রান্না হয়ে গেছে। আর এই মাছ কিন্তু খুব বেশি নাড়া দেওয়া যাবে না, কারণ মাছের মাঝের কাঁটাটা ছাড়া আর কোনো কাঁটা নেই, তাই এই মাছ খুব নরম। আর বেশি নাড়ানাড়ি করলে মাছগুলো ভেঙে যাবে। আর বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়েছি মাছের উপর দিয়ে। বেরেস্তার এই অংশের ভিডিওটা কেটে গেছে বলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা বেরেস্তাটা দিয়ে দিবেন। এবার 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে আর 5 মিনিট রান্না করব। হয়ে গেছে, দেখুন এই দই কোরালের রংটা কত সুন্দর হয়েছে।
আমি বেশি ঝোল রাখিনি, আপনারা পছন্দ মতো ঝোল রাখবেন। আশা করি আপনারা বাসায় এই সুস্বাদু দই কোড়াল রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজ ফুড বাংলার আয়োজন, আর নতুন নতুন সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।